ঐতিহাসিকদের মতে বাংলায় কম বেশি 40 বার রাজধানী বদল হয়েছে। এমনই এক রাজধানী শহর ছিল লক্ষ্ণাবতী। এই শহরের নাম বদল হয়েছে বহুবার, কখনো হয়েছে গৌর, কখনো লখনৌতি, কখনো বা ফিরোজাবাদ। বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা শহরের অদূরে গৌর অবস্থিত। এখানে আজও হারিয়ে যাওয়া এক নগরীর রাজপ্রাসাদ, নদীবন্দরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। রয়েছে মধ্যযুগীয় ইসলামী শাসনের বহু নিদর্শন। চলুন আজ যাই সেই ঐতিহাসিক নগরীতে। এই হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ বর্তমানে যেখানে দেখতে পাওয়া যায়, ওই জায়গাকে বল্লাল বাটি বলে চিহ্নিত করেন স্থানীয় বাসিন্দারা। মালদা সিরিজের আগের ভিডিও যারা দেখেছেন তাদের এই জায়গা সম্পর্কে বুঝতে অসুবিধা হবে না, তাই মালদা সিরিজের লিংক আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। লুকোচুরি গেট থেকে সোজা আম বাগানের ভিতর যে কাঁচা রাস্তাটা চলে এসেছে, সেই কাঁচা রাস্তা দিয়ে বল্লাল বাটি যেতে হবে। মানে হচ্ছে ফতে খানের যে সমাধি কদম রসুল মসজিদ ডান দিকে, আর বাঁদিকে হচ্ছে গুমটি দরজা চিগা মসজিদ, আর মাঝখান থেকে যে কাঁচা রাস্তাটা আমবাগানের ভিতর দিয়ে চলে গেছে, আমি যে পথ ধরে যাচ্ছি সেই পথ ধরে এইভাবে অনেকটা গিয়ে আবার ডান দিকে গেলে এই বিশাল রাজপ্রাসাদ ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে। বল্লাল সেনের বাড়ি ছিল এটা, সেন বংশের রাজা বল্লাল সেন ইতিহাসের বইতে আমরা পড়েছি। তো তার রাজপ্রাসাদ ছিল এখানে, সেই সময় এই জায়গার নাম ছিল গৌর। ও মাই গড, সাচ এ বিউটি, সাচ এ বিউটি, কি বিশাল! বাইরের দিকের পাঁচিলের অংশ মনে হচ্ছে, প্রায় 30 ফুট তো হবেই, এত উঁচু। অ্যান্টি সানলাইটের জন্য জানি না ভিডিওটা কেমন আসছে। ও মাই গড, কি বিশাল! চলো ভিতরে যাই, ইতিহাস যেন আমার হাতের পাতায়। গৌর বা লক্ষ্ণাবতী শহর প্রথম থেকেই উঁচু প্রাচীর বেষ্টিত ছিল, তবে বর্তমানে আমরা যে উঁচু পাঁচিল দেখতে পাচ্ছি তা ঐতিহাসিকদের মতে সুলতান বারবাক শাহ কর্তৃক নির্মিত, যাকে সুলতান ফিরোজ শাহ হত্যা করেছিলেন। লক্ষ্ণাবতী শহরের এই 22 গজ উঁচু প্রাচীরের ভেতর যে জায়গাতে সেনাবাহিনী রাখা হতো তা ঘোড়াদৌড় বলে পরিচিত। পর্তুগিজ ইতিহাসবিদ ফারিয়া সসা গবেষণা করেছিলেন এই গৌর শহর নিয়ে। তার মতে প্রায় 12 লক্ষ মানুষের বাস ছিল সুবিশাল প্রাচীর বেষ্টিত এই নগরীতে। আবার পাণিনি তার লেখায় এই অঞ্চলের নাম দিয়েছিলেন গৌরপুরা। রাজা লক্ষ্ণ সেনের সময় গৌরের নাম হয় লক্ষ্ণাবতী, পরে সুলতানি আমলে অপভ্রংশ হয়ে লক্ষ্ণাবতী হয়ে যায় লখনৌতি। বঙ্গাধিপতি বল্লাল সেন 1160 থেকে 1179 পর্যন্ত রাজত্ব করেছিলেন ইতিহাসের বইতে আমরা পড়েছি। তিনি ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা বিজয় সেনের যোগ্যপুত্র। এই ছিল তার নগরী। আমরা এখন তার নগরীতে রয়েছি, গৌর অঞ্চলে। বঙ্গাধিপতি তিনি এই অঞ্চলে রাজত্ব করেছিলেন। বল্লাল সেনের আরেকটি জায়গার উল্লেখ পাওয়া যায়, আমরা যদি নদিয়া যাই সেখানে বল্লাল ঢিবি রয়েছে। তো এখানেও বেশ কয়েকটি ইট পরবর্তীকালে ব্যবহার হয়েছে সাইডেরগুলো, কিন্তু ভিতরের দিকে পুরো জায়গাটা একইভাবে রয়েছে। এই জায়গাটাকে বলা হয় বল্লাল বাটি, অর্থাৎ বল্লাল সেনের বাড়ি ছিল। এখানে বল্লাল সেনের রাজপ্রাসাদ ছিল, এখন জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আমি দেখাবো এই জায়গার বর্তমান পরিস্থিতি তোমাদেরকে, আর তার সঙ্গে সঙ্গে একটু ইতিহাস ঘেটে নাও আমার সাথে। যারা ইতিহাসে ইচ্ছুক আছে তাদের ভালো লাগবে। অসাধারণ কীর্তি ছিল সেন বংশের এই জায়গাটা। এই জায়গাটাতে গোল গোল সুন্দর সুন্দর সম্ভবত পিলার বা অন্য কিছু হবে স্থাপত্য, আর এটা হচ্ছে বাইরের দিকের অংশ। এবার আমি যাচ্ছি ভিতরের দিকে। এই জায়গাটাতে এলেই একটা অন্যরকম রোমাঞ্চ অনুভূত হয়, মনে হয় যেন সেই পুরনো দিনের আমলে ফিরে গিয়েছি। যদি ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি যদি কারুকাজের কথা বলি, তাহলেও কিন্তু এই জায়গাটা এক অসম্ভব সুন্দর অনন্য নিদর্শন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বর্তমানে এই জায়গার দায়িত্ব রয়েছে, যেমনটা সব জায়গায় ভারতবর্ষে থাকে। আর যদিও রক্ষণাবেক্ষণ বলতে কিছুই নেই, জাস্ট পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখন আমি বল্লাল সেনের বাড়ির ঠিক মধ্যবর্তী অংশে চলে এসেছি। এটা হচ্ছে মধ্যবর্তী অংশ, চারিদিকে একটা ইউনিফর্মিটি লক্ষ্য করা যায়, বেশ সুন্দর গোল গোল ফাউন্টেন হলে যেরকমটা হয় ঠিক সেরকম। আর নিকাশি ব্যবস্থা এবার দেখাই, সেই যুগেও নিকাশি ব্যবস্থা ছিল, ভাবা যায়? রাজাদের আমলের কীর্তি এক অনন্য কীর্তি। এটা সম্ভবত
স্নানাগার বা ঘর জাতীয় কিছু একটা মনে হচ্ছে দেখে। এই জায়গায় ঘর ছিল, বিশেষ কিছু উল্লেখ পাওয়া যায় না। এসআই বা রাজ্য সরকার তারা কোনো সাইনবোর্ড এমন কিছু নেই যা থেকে জানা যাবে যে এই অঞ্চলে কোথাও কী ছিল, জাস্ট বুঝে নিতে হবে। এই জায়গাটা ঘরের মতন আকৃতি, স্বাভাবিকভাবেই ঘর ছিল এখানে। আর এই জায়গাগুলো কী ছিল একটু বোঝার চেষ্টা করব। দেখতে পাচ্ছি বেশ গোল 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 বেশ কয়েকটা স্ট্রাকচার রয়েছে সব দিকে একই রকমভাবে। এই জায়গার পাশেই দেখতে পাচ্ছি একটা প্রস্তরখণ্ড পাথরের টুকরো জাস্ট পড়ে আছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে সেন বংশের যে কীর্তিগুলো, যে মন্দিরগুলো ছিল, সেই মন্দিরগুলো ইসলামিক শাসনে তার রূপ পরিবর্তন হয়ে গেছে, বলতে পারো কিছুটা ধ্বংস হয়েছে, অনেকগুলি মসজিদ তৈরি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে যে সমস্ত ইসলামিক স্থাপত্যের যে পাথরের বেসটা দেখা যায় সবই কিন্তু তার বেশিরভাগ সেন বংশ পাল বংশের আমলেরই, বেশিরভাগটাই সেন বংশের আমলে। সেই সময় সেন রাজারা অনেকগুলি স্থাপত্য তৈরি করেছিল, যে স্থাপত্যগুলো আজ দেখা যায় না। এখানে কিভাবে আসবেন, সবথেকে প্রথমে আপনাকে আসতে হবে লুকোচুরি গেট, মালদার যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারবেন। সবথেকে ভালো হয় মালদার স্টেশন নেমে 10 টাকা টোটো করে রথবাড়ি মোড়ে আসবেন, আর রথবাড়ি মোড় থেকে 30 টাকা নেবে, যেখান থেকে মহাদীপুরের বাসগুলি ছাড়ে এবং মহাদীপুরের ট্রেকার ছাড়ে। তো সেই মহাদীপুরের ট্রেকার বা বাসে উঠে বলবেন লুকোচুরি গেট, 30 টাকা নেবে ট্রেকারে, বাসে একটু কম নেবে, ট্রেকারে আসাই ভালো। তো ট্রেকারে 30 টাকা দিয়ে লুকোচুরি গেট নামবেন, যেখানে লুকোচুরি গেট আছে সেখান থেকে সোজা 22 গজ যে দরওয়াজা, 22 গজ যে দরওয়াজাটা রয়েছে সেদিকটায় আসবেন। গ্রামবাসীদেরও জিজ্ঞেস করে নেবেন যে বল্লাল বাটি যাব, তো বল্লাল বাটি এই জায়গাটাতেই আমবাগানের ভিতরে অবস্থিত। কীভাবে আসবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আর এই জায়গা থেকে আরেকটা সামনে বেশ কয়েকটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সেই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এটাই সেই 22 গজি দরওয়াজা। এই জায়গাটা অনেকটা ঠিকঠাক অবস্থায় রয়েছে, এই ছোট 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 দরজার মতো, বা প্রদীপ রাখার জায়গা বা বসার জায়গা বা হিসেবে ব্যবহার করা যেতে পারে এটাকে। সেই জায়গাগুলো এখানে ঠিকঠাক দেখা যাচ্ছে। এই 22 গজি দরওয়াজার যে আগের অংশটা আমরা দেখলাম সেটা খুবই খারাপ ছিল, আর এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যেন একটা অন্য কিছু রয়েছে, অন্য নিদর্শন রয়েছে। বল্লাল বাটির ঠিক পাশেই চারদিক দিয়ে ঘেরা এই জায়গাটা। তা এই জায়গাটা, এই পোর্শনটা আমার খুবই ভালো লাগলো, খুবই সুন্দরভাবে রয়েছে। বল্লাল বাটির স্মৃতি উপভোগ করে এবার আমরা যাচ্ছি জাহাজ বাটির উদ্দেশ্যে। সেখানে জাহাজের নোঙর থাকতো, আমাদেরকে যেমনটা এখানকার স্থানীয় এক বাসিন্দা গৌতম সরকার জানালেন। জায়গায় খনন হয়েছিল 2006 সালে, খনন হয়ে যাওয়ার জন্য শিকল পাওয়া গেছিল, নোঙরখানার শিকল, এখানে নৌকার নোঙর দেখে বলেছিল বণিকবাস। হ্যাঁ, তখনকার দিনে এটা নদী, নদীটা হচ্ছে নাম হচ্ছে জাহান্নবী। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওই জায়গাটা খোঁড়াখুঁড়ি করে বের করেছিল, সেই সময় নদী ছিল এবং জাহাজ চলাচল করতো, এখান থেকে ব্যবসা বাণিজ্য হতো যেহেতু এটা রাজধানী শহর ছিল গৌর। এখন সেই দিকটা যাওয়ার চেষ্টা করব, আমবাগানের ভেতর দিয়েই যেতে হবে। আপনারা যারা এখানে আসবেন তারা স্থানীয় বাসিন্দাদের একটু সাহায্য নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জেনে যাবেন। এছাড়া এখানে আসলে হাতড়ে মরতে হবে, কারণ সরকারি কোনো ব্যবস্থাপনা নেই বললেই চলে। রীতিমতো আনএক্সপ্লোর জায়গা যেভাবে এক্সপ্লোর করা হয়, আমার অবস্থাও আজকে হয়েছে সেরকম। মনে হচ্ছে যে আনএক্সপ্লোর জায়গাগুলোকে এক্সপ্লোর করছি। কেন বলছি এই কথাটা, তার কারণ এখানে সাহায্য করার মতন কেউ নেই। মাঝে মধ্যে দু একজন গ্রামবাসী পাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি, তারাও এক একজন এক এক রকম বলছে। বল্লাল বাটির থেকে পিছন দিকে এসে বাম দিকে একটা রাস্তা চলে গেছে, মনে হচ্ছে এটাই সঠিক রাস্তা। মানে আপনারা বল্লাল বাটি যখন আসবেন সেই ক্ষেত্রে বল্লাল বাটি ছাড়িয়ে আরেকটু এগিয়ে বাম দিকে এরকম একটা জায়গা রয়েছে, সবই মেঠো পথ, ফলে বুঝে শুনে আসবেন। মোট কথা হচ্ছে বল্লাল বাটি পেরিয়ে বাম দিকে ওই জায়গাটা। প্রেডিকশনটা ঠিকঠাকই ছিল, ঠিক জায়গায় পৌঁছেছি।
দূর থেকে এরকম একটা উঁচু ঢিবি মতন লাগছিল, তার জন্য মনে হচ্ছিল যে ঠিকঠাক যাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটাকে বলা হয় জাহাজ ঘাটা। এই সময় একটা বোর্ড দেখতে পাচ্ছি, যেখানে রাজ্য সরকারের বোর্ড, যেখানে লেখা আছে এটাই হচ্ছে জাহাজ ঘাটা। প্রথম দিকে যখন খনন করে বের করা হয়েছিল তখন এই ধরনের দেখা যাচ্ছিল এই জায়গাটা, আর বর্তমানে এটা এই অবস্থায় রয়েছে। মোট কথা হচ্ছে এই যে নদী, আর নদীর পাশে যেরকম ঘাট করা হয় সেই ঘাট, কিন্তু সেন বংশের ঘাট তো অসাধারণ। দেখুন রঙের কাজটা, ভাবা যায় এত আগের জিনিস আজও রঙটা কি সুন্দর রয়েছে। মাটির মধ্যে শত শত বছর থাকার পরেও এই জিনিস যদি হয় তাহলে বুঝতে হবে সেন বংশের রাজকীয়তা কোন পর্যায়ে ছিল। এই জায়গাটা জাহাজ নোঙর করা হতো, বলা যায় নদী বন্দর এটা ছিল আর কি, নদী বন্দর। তো বর্তমানে এই অবস্থায় রয়েছে সেই নদী বন্দর যেটাকে বলা হয় জাহাজ ঘাটা। এখানে নোঙর করা হতো সেই সময় বড় বড় জাহাজগুলি। তো বেসিক্যালি সেই সময় জাহাজগুলি হতো কাঠের, আর একটা সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে। সেই কারুকার্যের কাছে আরেকবার নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, যখন এখানে আসবেন একটু সাবধানে আসবেন, নিচে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। মাটির মধ্যে উঠে আসছে সেই ঐতিহাসিক ছবি। এটা পোড়া মাটির কিন্তু কারুকার্য দেখুন, কয়শো বছর পরেও আজকে কারুকার্যগুলো জানান দেয় সেই সময়কার রাজকীয়তা। কত কঠিন, কত শক্তপোক্ত নির্মাণ ছিল, নদীগর্ভে তলিয়ে গিয়েছিল এই জায়গাটা, তারপরেও এই জায়গাটা এত সুন্দর রয়েছে। থ্যাঙ্কস টু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যারা খোদাই করে এই জিনিসটাকে আমাদের জন্য উপহার দিয়েছে। এই সেই জাহাজ ঘাটা। এবার একটু জাহাজ ঘাটার নিচের দিকে যাব, মানে ভাটার সময় যে জায়গাটাতে যাওয়া যায়, এই নিচের জায়গা ভাটার সময় এই জায়গা দিয়েও যাতায়াত করা যায়। আর এখন আমি যাচ্ছি সেই নিচের দিকটা, একটু কঠিন করে নামতে হবে, রাস্তাটা খুবই আনএক্সপ্লোর্ড, যেরকম রাস্তা হয় কাঁচা সেরকম। এই জায়গায় খুব কম লোক আসে, ঐতিহাসিক জায়গা তো অনেকের ইন্টারেস্ট থাকে না। ওয়াও, চলো এবার আমার সঙ্গে ভেতরে চলো তোমরা সবাই দর্শক বন্ধুরা। দেখো এখানে কিভাবে ইতিহাস মলিন হয়, পাথরগুলো থাক আর বলার দরকার নেই। এই জায়গাটা এরকম অনেকটাই ভৌতিক ভৌতিক। তো একটা ছোট জাহাজ এখানে ঢুকে যেতে পারে, বা ভাটার সময় এখানে আপনারা আসতেও পারেন, মানে সেই সময় মানুষজন আসতো আর কি। তো খুব বেশি কিছু নেই, এটাই ছিল জাহাজ ঘাটার নিচের পোর্শন, যেখানে মাটিতে সেই সময়কার পাথর, সেই সময়কার ইট ছড়িয়ে রয়েছে। আর যেখানে এখন পুকুর আছে এই জায়গাটা, সেখানে নদী ছিল, জাহ্নবী নদী বলা হতো সেই জাহ্নবী নদী। এখন এখানে অক্সবো লেক, বিভিন্ন ধরনের ছোটো ছোটো জলাশয় তৈরি হয়ে গেছে। আর আবার যাব উপরের দিকে জাহাজ ঘাটা থেকে। জাহাজ ঘাটার নিচের অংশটা যেখানে পা দিয়ে যাতায়াত করা যায় সেই জায়গাটাও রঙিন ছিল এক সময়। জাহাজের ঘাট, তাই জাহাজ ঘাটা নাম হয়েছিল। আর এখন এখান থেকে বের হব, বের হয়ে আরও বেশ কয়েকটা জায়গায় আমাদেরকে যেতে হবে। এই জায়গাটা ভগ্ন হয়ে যাওয়ায় ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে যে জাহাজগুলো এর উপর দিয়েও আসতে পারতো, মানে দোতলা সিস্টেমে তৈরি করা, একটা নিচের অংশ ছিল আর একটা ছিল উপরের অংশ। এখান থেকে পায়ে হেঁটে এদিকে নদীর দিকে যাওয়া যেত, আবার ভাটার সময় নিচের দিক থেকেও আসা যেত, কারণ আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা গেট মতো রয়েছে। এই গেট দিয়ে নিচ দিয়েও হয়তো যাতায়াত করা যেত। আপাতত সেই জায়গা থেকে নেমে যাচ্ছি, দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। জাস্ট ফ্যান্টাস্টিক বন্ধুরা, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার করো বন্ধুদের সাথে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাও। আবার দেখা হচ্ছে
পরের ভিডিওয়ে। খুব গরম আর পারা যাচ্ছে না, মানুষ তো কষ্ট হয়।